আপনার তো দেখা যায় ইদানিং সবই বড়। অবশ্যই আমি ভালো কিছু যদি পাই সবসময় কেনার জন্য চেষ্টা করি, যত বড়ই হোক, সে যত বড় কেন না হয়। এখন বর্তমান যে গরুগুলো আছে পাবনা জেলার মধ্যে আমার মনে হয় না এত বড় বড় গরু বসেছে। বড় তো বড় ইনশাআল্লাহ আছেই, এবং একটা আছে হাতি, হালিম ভাই সেটাকে বলছে হাতির বাপ। অবশ্যই হাতির বাপই ভাই। আচ্ছা, আর এই গরুগুলো আপনারা এসি রুমে কমেন্ট না করে, এসি রুমে বসে কমেন্ট না করে বাস্তবে আসেন। উদ্দেশ্যে একটা কথাই আমি বারেবারেই বলি, বর্তমানে কিন্তু পাবনা জেলা নিয়ে অনেকেই অনেক রকম মন্তব্য করে, তো সেইগুলো নিয়ে কিছু আসলে ভাই, কিছু কিছু মানুষ গরুর গাও বোঝে না, ওই যে বড় বড় নাম দেয় লেভেলস দেয়, সঠিক লেভেলস দেয় সে গাও মারা দিয়ে শুয়ে থাকে ভাই, বাংলা কথা। ওই সব লোক শুনতে খারাপ শোনা গেলে এটাই সত্য, বাস্তব কথা। কিন্তু ওই সব লোকগুলো সরাসরি খামারে আসুক, আসে অরিজিনাল খামার থেকে একটা গরুর দুধ দোয়া দেখেলে কোন শালা ঠকে দাম রাখবো। আচ্ছা, এই জন্যই আপনাদের সচেতনতা বোধটা বেশি জরুরি করা দরকার, হলে টাকা লাগবে ভাই। ওই সস্তার তিন অবস্থা, 1,80,000 20 লিটার দুধ চুদা দিয়ে আসে, আপনার জিনিস যদি আপনি 20 কেজি বলেন, টাঙ্কিও হয়ে আছে, আমাদের কিছু করার আছে, আবার আপনি যদি 170-ই দেন 20 লিটার দুধ, আমাদের কিন্তু প্রোগ্রামের জায়গা থেকে লাগে, বাস্তবে দেখেন। এই জন্য আপনারা যদি আসেন, ওই বিকেলের ঠেক দেওয়া থাকে তো, সকালবেলা আসলে দহন করলেই গুমর ফাঁস হয়ে যান। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে রিয়া ডেইরি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙ্গুর উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এই ফার্মের মালিক আব্দুল হালিম মোল্লা ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে। প্রতি সপ্তাহে কিন্তু কম বেশি এখান থেকে একটা করে প্রতিবেদন দেই, এবং বর্তমানে হারোপাড়ার মধ্যে সবচেয়ে বড় বড় গাভীগুলো নিয়ে কিন্তু হালিম ভাই কাজ করতেছে। তো এই সপ্তাহে হালিম ভাই নতুন কালেকশন দেখাবো, গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন, কী কী সুযোগ সুবিধা পাবেন, বড় গাভীগুলোর আসলে অরিজিনালি বাজার কেমন, এই সকল তথ্য জানাবো। যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন, বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হালিম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। হালিম ভাইয়ের ব্যবসা কেমন? আপনাদের দয়া আল্লাহ খুব ভালো চালাচ্ছে ভাই। আচ্ছা, বর্তমানে তো আমি বললাম যে হারোপাড়ার মধ্যে সবচেয়ে বড় বড় গাভী, বিশাল বিশাল গাভী নিয়ে আপনি বেশি কাজ করতেছেন। হয়তো অন্যগুলো খামারে দেখা যাচ্ছে যে 10টা গরু আছে, তার মধ্যে 1-2টা বড়, আপনার তো দেখা যায় ইদানিং সবই বড়। অবশ্যই আমি ভালো কিছু যদি পাই সবসময় কেনার জন্য চেষ্টা করি, যত বড়ই হোক, সে যত বড় কেন না হয়। এখন বর্তমান যে গরুগুলো আছে পাবনা জেলার মধ্যে আমার মনে হয় না এত বড় বড় গরু বসেছে। বড় তো বড় ইনশাআল্লাহ আছেই, এবং একটা আছে হাতি, হালিম ভাই সেটাকে বলছে হাতির বাপ। অবশ্যই হাতির বাপই ভাই। আচ্ছা, আর এই গরুগুলো আপনারা এসি রুমে কমেন্ট না করে, এসি রুমে বসে কমেন্ট না করে বাস্তবে আসেন? আসলে ভাই অনেক মানুষ অনেক রকম কমেন্টই করে, বাস্তবে এসে সরাজমিনি গরুগুলো দেখুক, এরকম গরু জীবনে তো হয়ে যায় নাই, ওই জন্য কমেন্ট করে, এরকম বাজে বাজে কমেন্ট করে। আচ্ছা, কারণ ওই আপনারা এই এত বড় গরুর দাম আপনারা যখন হালিম ভাইরা চায় না তখন আপনারা আমাদের ফোর্স করেন যে দাম চাওয়ান, আবার যখন সে দাম চায় তখন আপনারা আবার বাজে মন্তব্য করেন। তাহলে কাস্টমারই আপনার ব্যাপারেই যাবে কোথায়, আর সাংবাদিকই যাবে কোথায়? এজন্য যার জিনিস আসলে যে পয়সাতে কেনে সে দাম 10 টাকার তা 20 টাকাও চাইতে পারে, আবার আপনি কাস্টমার ওই 20 টাকার তা আপনি 2 টাকাও বলতে পারেন।
হালিম ভাইয়ের পরিচয়টা নতুনদের জানাবেন। আমার পরিচয়, আমার খামারের নাম রিয়া ডেইরি ফার্ম, আমার খামারের অবস্থান পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারোপাড়া গ্রাম। এবারে মেইন পয়েন্টই তো খামার। জি জি জি। হালিম ভাইয়ের জীবনে এই যে বড় বড় গরু বিক্রি করতেছেন, দেখি যে বড় গরু নিয়ে আসেন, আবার সামনের সপ্তাহে এসে দেখি নতুন। আসলে ভাই তো বিক্রি হচ্ছে তো এই কিছুদিনের মধ্যে। অনেক মনে 10-12 দিন আগে আপনার কাছে একটা প্রোগ্রাম হয়েছে, এরপরে বেশ কিছু গরু আনছি, প্রোগ্রাম দেওয়ার জন্য আপনাকে ফোন দিছি, আসি আপনি গরু পান নাই, গরু পাইনি সঠিক। তার কারণ ভালো জিনিস কিনলে ভাই সেটা যদি আপনি ওই পাতালের মধ্যেও রাখেন তাও খুঁজে বাই করবে মানুষ। সঠিক। তো এ পর্যন্ত সবচেয়ে ভালো মানের গরু বা কত লিটার গরু এ পর্যন্ত এই লাস্ট এক মাসের মধ্যে বিক্রি করেছেন? গত সপ্তাহ একটা গরু বিক্রি করছি, 35 লিটার দুধ হচ্ছে। কে বলে দুধ 35 লিটার হয় না? কে কে পাইছে 35 লিটার দুধের গরুটা? আমি যদি একটু এই মোটা খুলে দেখাই, আমার এই যে এই ভাই কিন্তু সেই গরুটা কিনছে। কত টাকা দিয়ে জানো কিনছিল? ওইটা আপনার আচ্ছা এই যে মোকাদ্দেস ভাই, উনি সৌদি আরব থাকে, উনি এই গরুটা কিন্তু কিনছে। দাম কত বিক্রি করছিলেন? আমি দাম বলবো না, কিন্তু দুধ 35 লিটার হচ্ছে ভাই ওনার কাছে। অবশ্যই। আচ্ছা আজকে কি এরকম কোনো কালেকশন আছে? অবশ্যই, ওর থেকে বেশি হবে। আজকে হচ্ছে বেশি দুধের গাড়ি আছে। হ্যাঁ, গরু একদম হাতির থেকে বড়। হাতির বাপ বললেন? হ্যাঁ, হাতির বাপ। আচ্ছা মিডিয়াম গরু কি আছে? ছোট গরু আছে, গরিব মানুষের গরু আছে, একবারে মানে সব রকম মানুষের গরু আছে। আজকে একেবারে উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত পর্যন্ত গরু কিনবে। সর্বনিম্ন কেমন রেট লাগাবো? সর্বনিম্ন 1,85,000 একদম। আর উপরে? উপরে না বলি, দাম বলবেন না। না দাম বলবো না। কেন বলবেন না? অনেক মানুষই অনেক রকম বলে। আমি তো সেটা ভেঙেই দিলাম, আপনি 10 টাকার জিনিস 20 টাকা চাবেন, আমি গরু আপনার 20 টাকাটা ও তো 2 টাকা আমার সাথে ফোনে আলাপ করবে, দাম বলবেন না। বার্গেটিং দাম হবে না, এইটুকু যেন মানুষ বিশ্বাস করে। চারের উপরে? আমি দাম বলবোই না। পাঁচের উপরে? তাও বলবো না। বলবেন না, ওর নিচেও তো হতে পারে। আচ্ছা এর নিচেই হবে তার মানে, ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন। জি জি। তো চলেন আজকের কালেকশন দেখান, এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাল্লাহ আমাদের জন্য। জি চলো। এক নম্বর সিরিয়ালে হালিম ভাই মোটামুটি বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন, এটা মাঝারি ইচ্ছে বড় সাইজের। জি ভাই। বাচ্চা সহ? বাচ্চা সহ। কি জাতের গাভী এটা? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। জি জি। অরিজিনাল বয়স কয় দাঁত? চার দাঁত। চার দাঁত। জি। কত নম্বর বাচ্চা? সেকেন্ড বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? জি জি। সঙ্গে কি ছেলে না মেয়ে? বাচ্চা? মেয়ে বাচ্চা। বাচ্চাটা আপনারা দেখেন ভবিষ্যৎ গাবি, এক্সিলেন্ট বাচ্চা হইছে। জি ভাই। এই মায়ের চেয়ে ভালো পার্সেন্টের বলা যায়? অবশ্যই ভালো পার্সেন্টেজ আছে। আচ্ছা মানে মাও পার্সেন্টেজ আবার 20 দিছে, দুইটা মিলিয়ে একটা সুন্দর বাচ্চা হইছে। বয়স কত দিন বছরের? বছরের বয়স আর 4 দিন। 4 দিন? জি। আচ্ছা 4 দিন কতবার করে চিপতেছেন এখন? এখন 3-4 বার করে টানতেছি। 3-4 বার? 3-4 বারের দুধটা যদি এক জায়গায় পরিমাণ করা যায়, পরিমাপ করা যায়, কত লিটার দুধ পাওয়া যাচ্ছে এখন? বর্তমান যে অবস্থা আমি টানতেছি ভাই, যে কোনো লোক কালকে আসলেও আমি 16 লিটার দুধ দয়া দেবো দুই বেলা। দুই বেলা? আচ্ছা সকালে একবারে যদি দহন করা যায় কত লিটার দুধ হবে? একবারে সকালে আপনার 10 প্লাস দুধ আসবে। 10টা একবারে আসবে? জি। বিকেলে? বিকেলে 5-6। 5-6? জি। আচ্ছা মোটামুটি এটা পরিপূর্ণ দুধের গ্যারান্টি কত লিটার? পরিপূর্ণ দুধের গ্যারান্টি ধরেন 16 লিটার, যা আছে তাই কওয়া লাগে। মানে আজকাল আসলেই 16টা বোঝাই দিবেন? 16টা। 5 দিন পরের আসার দরকার নাই? না না না। দাম কত এটার? এটার দাম কোনো দাম দর চলবে না, একটাই দাম, 1,85,000। 185? 16 কেজি বকনা বাচ্চা সহ একটা গাভী? জি জি ভাই। দরদামের সুযোগ আছে? কোন দরদামের সুযোগ? একটুকু সুযোগ নাই, সম্মানীয় নাই। না চলেন আমরা 2 নম্বরে গাভী দর্শকদের দেখাই। 2 নম্বর সিরিয়ালে হালিম ভাই মাশাআল্লাহ বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ। জি ভাই। এটা কি জাতের গাভী? এটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। অরিজিনাল বয়স কয় দাঁত? এটা আপনার 4 দাঁত। 4 দাঁত? জি। কত নম্বর বাচ্চা? এটাও সেকেন্ড বাচ্চা। 4 দাঁত? দ্বিতীয় বাচ্চা? জি জি জি। শিং কিন্তু কাঁচা শিং, গরু দেহে যে কোনো লোক কবি প্রথম প্রথম বাচ্চার গরু। সঠিক। কি বাচ্চা কোলে? এটা ষাঁড় বাচ্চা। এর কোলে ষাঁড় বাচ্চা? বয়স কয় দিন? এটাও 4-5 দিন হয়েছে। 4-5 দিন? নাভি আছে? জি নাভি আছে, দেখেন নাভি। আচ্ছা এই যে বাচ্চার গোড়ালিতে নাভি আছে, কাঁচা নাভি। জি জি। তো মোটামুটি কতবার করে চেপেন সত্যি বলেন তো? এটা আমি এখন ধরেন 4-5 বার করে টানতেছি। 4-5 বার করে? জি জি জি। বাচ্চা খাচ্ছে, খাওয়া বাঁচতেছে, টানি ফেলা দিচ্ছে। কত লিটার পাওয়া যাচ্ছে এই 4-5 বারে? এখন আমি বর্তমানে ধরেন 17-18 কেজি বর্তমান রানিং দুধ দোয়াচ্ছি এই অবস্থায়। এই অবস্থায়। আচ্ছা তো মোটামুটি হালিম ভাই এগুলো যদি কেউ গ্যারান্টি চায়, গ্যারান্টি দিয়ে তো বিক্রি করতে হবে। অবশ্যই। কত লিটার গ্যারান্টি দিবেন? 22 লিটার দুধ গ্যারান্টি। 22 কেজি? জি। সকাল বিকাল? সকাল বিকাল। দাম কত লাগাবো এটার? এটার দাম 2,55,000। 2,55,000? জি। দুধ 22টা গ্যারান্টি। কয়দিন পর আসবে? 2-3 দিন পরে আসলে দুধ দেয়া দিতে পারবো, কোনো সমস্যা নাই। জি। দরদামের কি সুযোগ দিবেন না একটু? আচ্ছা যৎসামান্য কম, যৎসামান্য কম বেশি করে হালিম ভাই বিক্রি করবে। তো চলেন, হাই কোয়ালিটি বললেন, কিছু প্রেগনেন্ট গরু আছে, একটা হাতি আছে, এগুলো দর্শকদের দেখে। অবশ্যই, হাতির বাপ। হাতিরও বাপ? জি। তো চলেন ওইগুলো দর্শকদের দেখে। জি জি। 3 নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরও একটি গাভী নিয়ে আসলেন বাচ্চা সহ, এটা কি জাতের? এটা আপনার জার্সির সাথে ফ্রিজিয়ান মিক্সড। জার্সি ফ্রিজিয়ান মিক্সড? জি ভাই। বয়স কয় দাঁত? এটা 6 দাঁত বয়স, সেকেন্ড বাচ্চা। 6 দাঁত, সেকেন্ড বাচ্চা। এখন অনেকে বলতে পারে যে শিঙে চুন দিয়ে রাখছেন কেন? শিঙে লুকানোর জন্য? আসলে ভাই
ওই সিঙ্গে চুন দিলে তো বয়স লুকানো যায় না, বাস্তবে এসে সরা জমিনে দেখলে বুঝতে পারে। আপনারা দেন কেন? আমরা চুন দেই, যেগুলো মাত্র বাচ্চা দেয় ওগুলোকে চুন দেই। আচ্ছা, অনেকে বলে যে চুল দিলে নাকি ফুলটা তাড়াতাড়ি আসে। হ্যাঁ হ্যাঁ, এটা অনেক মুরব্বীরা মুরব্বীদের কথা মানি তাই দেওয়া লাগে। আচ্ছা, আজকেও তো চুন দেবো না, আমি কোনোদিন গরুর সঙ্গে চুনি দেই আমি দেখি না, এই জন্য আপনার এখানে আসলে চুন দিচ্ছেন কেন? আসলে আমার এক মুরব্বী লোক আসছিল আমার কাছে, বলে গরুগুলো চুন দিয়ে দাও সিঙ্গে, সেই জন্য চুন দেওয়া হয়েছে। আচ্ছা, দাঁত ছয়টা, দ্বিতীয় বাচ্চা। জি জি। সঙ্গে কি বাচ্চা, ছেলে না মেয়ে? সার বাচ্চা ভাই, ছেলে বাচ্চা। সার বাচ্চা, বাছুরের বয়স? বাছুরের বয়স 8-9 ঘন্টা। 8 থেকে 9 ঘন্টা? জি জি। মানে আচ্ছা, কাঁচা বিয়েনের গরু নাকি? জি 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 জি। আচ্ছা, বাচ্চাটার বয়স 8-9 ঘন্টা, জন্ম ফুল টুল কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একদম ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। কতবার চিপছেন ভাই? এটা 3 বার চিপা হয়েছে ভাই। জন্ম ফুল পড়ার পর তো একবার চিপে দেন। জি জি। তখনকার সময় কত লিটার দুধ পাওয়া গেছে? একবারে আমি 11 কেজি, 11.5 কেজি গাঁদা টানছি। 11 থেকে 11.5 কেজি একবারে টানা হয়েছে? ওলান তো ঠেকানো নাই না? বর্তমানের পালান কিন্তু 25 লিটার শো করে না। আসলে ভাই এখন দুধ দোয়া দিছে, এখন আমি গরুটা খালি দেখা রাখলাম, যে গরু কিনবে আমার খামারে এসে দুধ দোয়া দেখে নিয়ে যাবে। যার বুকে সাহস আছে অবশ্যই সে হচ্ছে আসবে, এসে নিজের মতো 2 দিন থাকবে, দুধ দহন করে তারপরে নিবে। জি 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 জি। এখন তো আসলে বিক্রি হয়ে যায় আপনাদের গরু, সেক্ষেত্রে তাকে সে কি করবে? সেক্ষেত্রে কিছু বায়না করে রাখতে হবে। বুকিং করলে তো আর বিক্রির সুযোগ না। না না না। দাম কত চাচ্ছেন এটার? এটার দাম 2,65,000 টাকা। 2,65,000, 25 কেজি দুধ। 25 কেজি দুধ। কথা বলার সুযোগ আছে তো নাকি? সামান্য কম বেশি হালকা একটু আলোচনা করতে পারবেন, স্ক্রিনে নম্বর দেওয়া আছে। জি জি। আর বুকিং দিলে বিক্রির আর কোনো সুযোগ নাই? জি জি। শেয়ার করবেন না তো? অবশ্যই। অনেক বড় বড় নামদারি ব্যাপারী কিন্তু এই কাজটা করতেছে, আমাদের মান সম্মান জন্য বলতেছি যে বুকিং দিলে আপনারা অন্তত যারা আছেন আপনারা এই দিক থেকে কাস্টমারদের একটু সাপোর্ট করে তাদের বাঁচাতে হবে। কিন্তু অনেক নামদারি লোক আছে, টাকা দিলে গরু দেয় না, বায়না দিলে পরেও গরু থাকে না, বলে পায়ের সমস্যা হয়েছিল ভাই, বাটে সমস্যা হয়েছিল। কিন্তু কাস্টমারের কথা, আমার গরুর বাটে সমস্যা হয়েছে আমি জানলাম না, তুই বিক্রি করিস কিভাবে? ওইটাই তো কথা, এগুলো কিন্তু করা যাবে না। অবশ্যই। আচ্ছা, দাম তো কত? 265? 2,65,000। আচ্ছা, হাই কোয়ালিটি তো প্রেগনেন্ট আছে না? অবশ্যই, একটা গরু যে গরু আছে দেখবেন আপনার থেকেও বড় হাতি। চলেন প্রেগনেন্ট গরুগুলো দর্শকদের দেখেন। জি চলেন। 4 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরো একটি গাভী গরু নিয়ে আসলেন, আপনার মনে হচ্ছে যে দোয়ালের চেয়ে প্রেগনেন্ট হাই কোয়ালিটি বেশি? অবশ্যই, সত্যি কি না বলেন? 100 বার। আচ্ছা, এই যে একটা সুন্দর গাভী, হলস্টিয়ান ফ্রিজিয়ান। জি ভাই। একেবারে কলি মাথার গরু যাকে বলে। জি জি জি। দাঁত কয়টা ইয়াং লাগে? 2 দাঁত বয়স। মাত্র 2 দাঁত? জি জি। প্রথম বাচ্চা দিবে? হ্যাঁ, প্রথম বাচ্চা। প্রেগনেন্ট তো না? হ্যাঁ প্রেগনেন্ট। কতদিন টাইম আছে আর? এটা সময় এখনো 20-25 দিন সময় আছে। আরো 20 থেকে 25 দিন? গরু শান্ত? একবারে শান্ত। নড়লে কিন্তু জরিমানা দিতে হবে। এই যে দুইজন দুই পাশে বসলাম, নড়লে 5,000 নাকি? 50,000। 50,000? বাপ রে বাপ। কোয়ালিটি হিসাবে দেখেন এত চামড়া সফট, এই জন্যই বললাম যে প্রেগনেন্ট গুলো দোয়ালের চেয়ে হাই কোয়ালিটি। অবশ্যই ভাই। এখনো কতদিন সময় আছে? এটা 20 থেকে 25 দিন সময়। এটা আমার বদঅভ্যাস ভাই, ভালো জিনিসকে প্রশংসা না করে আমি থাকতে পারি না। আবার খারাপ কেউ কিন্তু আমার মতো এত সৎসাহস কারোর মনে হয় নাই, খারাপকে কিন্তু আমি খারাপ বলেই দেখাই। ভালোকে ভালো বলতে হবে। আচ্ছা, এটার মোটামুটি এখন জার্নি করার সক্ষমতা আছে সারা বাংলাদেশ যে কোনো ভাবে নিয়ে? আর যারা বাচ্চা প্রসব করায় নিতে চায়? এটা আসলে লং প্রসেসিং এটা সম্ভব না ভাই, প্রবাসীরা কিন্তু সুযোগ পায় হালিম ভাইয়ের কাছে। পালা আসলে ভাই দেখায় দাম, আমাদের বাড়ি সেটে রাখবেন? সেটা রাখা যায় যদি যদি টাকা পেট দেয়। আচ্ছা, খরচও লাগবে না, টাকা পেট দিতে হবে নাকি? এগুলো আপনার ধারণা কেমন, কত লিটার দুধ দিবে এগুলো? আমি আশা করি যত কম হোক, এটা সর্বনিম্ন আইডিয়া লিটার আইডিয়া দেন, 20+ থাকবে। 20+। জি। দাম কত নেবেন হালিম ভাই? আবার বেশি প্রশংসা, এবার দাম বেশি চায় না ভাই। দাম কত এটার? দাম আপনার 2,65,000। 2,65,000। দরদাম করার কি সুযোগ আছে? প্রত্যেকটা গাভীতে কিন্তু দরদাম করার সুযোগ আছে, দরদাম করে নিতে পারবে। পলিটিতে 20টার আইডিয়া থাকলো, যারা কিনবেন নিজেদের চোখের মাপে কিনতে হবে। চলেন আমরা 5 নম্বরে যে গাভী রয়েছে, 5 নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখাই হালিম ভাই। 5 নম্বর সিরিয়ালে মাশাআল্লাহ আরও একটি সুন্দর প্রিন্টের গাভী নিয়ে আসলেন, বিগ সাইজের। এই যে কেন প্রেগনেন্ট বলছি যে হাই কোয়ালিটি, একের পর এক ধামাকা কালেকশন বের হচ্ছে রাস্তায়, দেখেন যে আসলে কথা সত্য কি? আসলে চাপা বাড়ি তো কাম হয় না, জিনিসে কাজে পূর্বণ থাকতে হবে। আচ্ছা, এটা কি জাতের গরু? এটা কেউ রানী শঙ্কর বলে, অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। অরিজিনাল হলস্টিয়ান ফ্রিজিয়ান। হলস্টিয়ান ফ্রিজিয়ানের অনেকগুলো প্রিন্ট হয় তো, অনেকগুলো ছাপ হয়, এই এক ছাপ। জি ভাই। বাচ্চা মনে হয় একবার দিছে? হ্যাঁ, একটা বাচ্চা দিছে। আচ্ছা, একটা বাচ্চা দিছে। এটা আমার এলাকার রানিং চেয়ারম্যানের বাড়ির গরু। আচ্ছা, রানিং চেয়ারম্যান তো আর নাই, চেয়ারম্যানের সাবেক হয়েছে, সদ্য সাবেক চেয়ারম্যানের গরু নাকি? জি জি জি। আচ্ছা,
তো বিক্রি করলো কেন, কোনো প্রয়োজনে নাকি? প্রয়োজন মানে তার দোকান আছে, দোকানের কিছু মাল সামানা উঠাবে, এই কারণে গরু বিক্রি করছে। আচ্ছা, কতদিন সময় আছে আর এই গাভিটার? এটার এখনো 20-25 দিন সময় আছে। 20-25 দিন শান্ত সৃষ্ট কেমন দেখানো যাবে? একবারে শান্ত সৃষ্ট দেখি ভাই একটু। আরে পেটের তলে সারাদিন বইয়ে টাকাও লাগবে, জিনিসও লাগবে। এইটা এভিএনে কত লিটার দুধ দিবে ভাই? বাচ্চা দেওয়াই নিলে দুধ দেখে নিলে সুযোগ আছে? দুধ দেখা কারণে গ্যারান্টি আছে। আচ্ছা, 26টা দুধের গ্যারান্টি। দাম কত এটার? এটার দাম ভাই আপনার দাম রাখা যাবে কত? 3,10,000 টাকা। 3,10,000 টাকা কথা বলার সুযোগ আছে? যৎসামান্য কম বেশি করে দর্শক কিনতে পারবে। এই জন্যই তো বলি যে আপনারা আসলে গরু কিনতে সরাসরি আসেন। কেন এই গরুটার দাম 3,10,000 হলো একটু বুঝাই দেন তো। এর বকনা কিনতে কত টাকা লাগবে? এ বকনা বাছুর কিনতে 1,50,000 টাকা লাগবে। তাহলে একটা বকনা থেকে গাভী বানাতে লাগে 2 বছর? তাই লাগে, মিনিমাম লাগবে। তাহলে তো আরো দাম বেশি হওয়ার কথা। অবশ্যই বেশি হওয়ার দরকার, সেই পরিমাণ তো দাম আমরা পাচ্ছি না, তাই এই দাম চাইছি। অনেক মানুষ দেন না, অনেক রকম কমেন্ট করবে। আচ্ছা, এগুলো আপনারা বাস্তবে আসবেন, 310 চাওয়া আলোচনা করে দর্শকরা নিবে। চলেন, আমরা একটা হাতি আছে বলছেন, হাতির বাপ তো হাতির বাপকে দর্শকদের দেখাই। চলেন, 6 নম্বর সিরিয়ালে হালিম ভাই, এ হচ্ছে হাতির বাপ নাকি? জি ভাই। বিশাল সাইজের এক গাভি। আপনি এগুলো হাতি সাইজের গাভি? আমি একটু ক্যামেরার সোজাসুজি দেখাই, পিছন থেকে দেখাবো না, যে দেখেন আসলে গাভিটা কত বড়। দেখা যায় আমার চেয়ে বড় গাভি। এটা কি জাতের আসলে? এটা ভাই হলস্টিয়ান ফ্রিজিয়ান, এর সাথে আরেকটা জাতের একটু মিক্সচার আছে। কি মিক্সচার আছে, শাহিয়াল নাকি? এটা আপনার ইন্ডিয়ান যে গিরের যে করাস এর মধ্যে কিছু আছে। আচ্ছা, বয়স কয় দাঁত? বয়স 6 দাঁত। 6 দাঁত, বাচ্চা তার মানে একটা দিছে? হ্যাঁ, আগে একটা বাচ্চা, এবার দ্বিতীয় বাচ্চা দিবে? দ্বিতীয় বাচ্চা দিবে। কতদিন সময় আছে ভাই? এটা এখনো 20-25 দিন সময় আছে। আরো 20-25 দিন? আর একবার দেন সন্তোষ। যে এগুলো কি ভরবে? 100 বার ভরা লাগবে ভাই। আসলে ভরবে না, এক মানে বিশাল ট্যাঙ্কি হবে যদি ভরে। ইন্ডিয়ান যে গিরের যে গরুগুলার উলান দেখছেন তো আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই, দেনের কন্ডিশন কিন্তু তার থেকে ভালো। উলান কিন্তু এখনো বেশ অনেক উলান হয়েছে। উলান তো আরো আসবে নাকি? এটা এগুলো ভরে যাবে তো। আমি পিছন থেকে দেখাই দেখি। এগুলো বললে কত কেজি হবে? এটা আমি দুধ বলবো না ভাই। দুধ বলবেন না? কেন, জানাশোনা নাই? জানাশোনা আছে কিন্তু ওইরকম বললে একজন একরকম বলুক ভাই। এটা তো আপনার জিনিস, আপনার বিক্রি করতে হবে না, লিগ্যাল ইনফরমেশন দিয়ে বিক্রি করে দেন। এটা আপনার 35+ দুধ পাবে। 35+ দুধ পাওয়া যাবে? গ্যারান্টি? গ্যারান্টি। বাচ্চা দেওয়াই নিতে চাইলে সুযোগ আছে ভাই? হ্যাঁ সুযোগ আছে। দাম কত হাঁকাচ্ছেন এটার? এটার দাম বলবো না। আচ্ছা, এটার জন্য আমি অনেক জোরাজোরি করছি, হালিম ভাই দাম বলতে রাজি হয় না। তাও একটা ধারণা দিয়ে দেন, 400-500? না, আমার সাথে 4-এর নিচে না পারে 5-এর নিচে বলেন? 4-এর নিচেই হবে। 4-এর নিচেই হবে? 5,00,000 টাকা লাগবে না না নাকি? তো এটার জন্য আপনারা অবশ্যই কল করতে হবে হালিম ভাইকে। হালিম ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। আর ফোন নম্বরটা হলো 01754-085912। এটা তিমো হোয়াটসঅ্যাপ আছে? তিমো হোয়াটসঅ্যাপ আছে। দর্শকদের উদ্দেশ্যে কোনো মেসেজ? দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই আমি বারেবারেই বলি, বর্তমানে কিন্তু পাবনা জেলা নিয়ে অনেকেই অনেক রকম অবশ্যই তো সেইগুলো নিয়ে কিছু আসলে ভাই, কিছু কিছু মানুষ গরুর গাও বোঝে না, ওই যে বড় বড় নাম দেহে লেবেলস দেহে, সঠিক লেবেলস দেহে এসে বাংলা কথা, ওই সব লোক শুনতে খারাপ শোনা গেলে এটাই সত্য, বাস্তব কথা। কিন্তু ওই সব লোকগুলো সরাসরি খামারে আসুক, আসি অরিজিনাল খামার থেকে একটা গরুর দুধ দোয়া দেখে লে দাম রাখবো। আচ্ছা, এই জন্য আপনাদের সচেতনতা বোধটা বেশি জরুরি করা দরকার। তারপরে আগে গরু চিনবেন, পরে গরু কিনবেন। অবশ্যই। তো আপনার গরুগুলো নিয়ে কিছু বলবেন? আমার গরুগুলো দিয়ে আমি কিছু বলার নাই তো, আমার দর্শকরা বিবেক বিবেচনা হইয়া তারপরে বলবে আমার গরুগুলো কেমন, দুধ বেশি হয়েছে নাকি দাম ঠিক আছে, সবকিছু আপনারা যাচাই বাছাই করে এরপরে মন্তব্য করবেন। তাহলে টাকা লাগবে ভাই, ওই সস্তার 3 অবস্থা, 1,80,000 20 লিটার। এগুলো আমাদের আসলে প্রোগ্রামের স্বার্থে আমাদের করা লাগে। অবশ্যই করা লাগবে কি না আলিম ভাই, একটা সত্য কথা বলেন না, আপনার জিনিস যদি আপনি 20 কেজি বলেন, ট্যাঙ্কিও হয়ে আছে, আমাদের কিছু করার আছে? আবার আপনি যদি 170-ই দেন 20 লিটার দুধ, আমাদের কিন্তু প্রোগ্রামের জায়গা থেকে লাগে, বাস্তবে দেখেন। এই জন্য আপনারা যদি আসেন, ওই বিকেলের ঠেক দেওয়া থাকে তো, সকালবেলা আসলেই দহন করলেই গুমর ফাঁস হয়ে যাবে। তো অসংখ্য ধন্যবাদ, বেশি কথা বললে আসলে চাকরি থাকে না, বেশি কথা বলবো না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।